नमस्कार, আমি শ্বেতা। আপনাদের সামনে আজকে আমার নিজেরই একটা লেখা পাঠ করব। অনেকেরই ধারণা থাকে, ভালোবেসে ভালোবাসা না পাওয়াটা হয়তো শুধু ছেলেদেরই হয়, কিন্তু তা একেবারেই নয়। মেয়েরাও ভালোবেসে ভালোবাসা পায় না কিন্তু অনেক ক্ষেত্রে। চলুন শুনে নিই আজকে এমনই একটি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার গল্প। হ্যাঁ, চিরকালই রুদ্র স্ত্রীর বিমুখ, না ঠিক বিমুখ বলা যায় কিনা জানি না, রুদ্র স্ত্রীর অনেক আবদার পূরণ করে, আবার অনেক কথাও রাখে, তবে তা পুরোপুরি স্ত্রীর রিকোয়েস্টেই। সেই ক্লাস ইলেভেন থেকে রুদ্রর প্রতি স্ত্রীর ভালোবাসা, আজও সমানভাবে ভালোবাসে শ্রী রুদ্রকে। যদিও রুদ্র তাতে তেমন কিছুই এসে যায় না। হ্যাঁ, রুদ্র জানে স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো স্ত্রীর কিছু কিছু আবদারও সে পূরণ করে। তবে ওই যে কথায় আছে না, যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না, কিছুটা তেমনই রুদ্র ও স্ত্রীর গল্পটা। হ্যাঁ, বলতেই পারেন সো কল্ড একতরফা প্রেম না, তবে প্রথম দিকে একতরফা ছিল না কিন্তু ব্যাপারটা। রোজকার মেসেজে কথা হতো রুদ্র ও স্ত্রীর, দেখাও হতো ওদের, বেশ ভালো ছিল সম্পর্কটা। তবে হঠাৎই সব কিছু যেন কেমন এলোমেলো হতে শুরু করল। স্ত্রীও বুঝতে পারছিল যে ভয়টা তাকে রোজ কুড়ে কুড়ে খায়, হয়তো সেই ভয়টাই আজ তার দোরগোড়ায় উপস্থিত। রুদ্রর ফোন হারিয়ে যাওয়ায় স্ত্রীর সাথে যোগাযোগটা প্রায় অনেকটাই কমে যায়। তবে হ্যাঁ, রুদ্র নতুন ফোন কিনে স্ত্রীর ভাইকে নম্বরটা কিন্তু দিয়েছিল। আবার যোগাযোগ হয় রুদ্র স্ত্রীর, তবে শেষ রক্ষা হল না আর। কিছুদিনের মধ্যে দমকা হাওয়ায় ভেঙে গেল তাদের সম্পর্কটা। অনেকবার চেষ্টা করেছিল স্ত্রী শেষ রক্ষা করা, তবে সেটা আর হল না। রুদ্র সেদিনের পর আর স্ত্রীর ফোনটা রিসিভ করল না। হয়তো এভাবেই কিছু ভালোবাসা সমান্তরালভাবে রয়ে যায়, যেখানে এক্সপেকটেশনগুলো এক আকাশ থাকলেও প্রাপ্তিরূপে ফিরে আসে এক বুক শূন্যতা। ঠিক এরপর রুদ্র ও স্ত্রীর জীবনে কি ঘটলো জানতে হলে চোখ রাখতে হবে আমাদের কলমগিরি পেজে। ধন্যবাদ সকলকে, নমস্কার।